আসছে বর্ষা ওয়ার্ল্ডে আমাদের আর এক একজন এবং আমার খুব আছে দীপালিকা জন্মদিন। তো জন্মদিনে আমি আজকে ওকে একটা ছোট উপহার দিতে চলেছি, সেটা হচ্ছে এই বাচ্চাদের হাতে একটা করে ছোট কেক দিচ্ছি। ভয়েস অফ ওয়ার্ল্ডে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের একজন অ্যাডমিন দীপালিকা ব্যানার্জি যোশী, তার জন্মদিন। এই সে এখন ব্যাঙ্গালোরে বসে, সে ব্যাঙ্গালোর থেকে দেখছে তার জন্মদিনে ভয়েস অফ ওয়ার্ল্ডের বাচ্চাদের জন্য একটি করে কেক উপহার দেওয়া হচ্ছে। এবং আমাদের আরেক সদস্য গৌতম চৌধুরী, তার মাও কিছু লজেন্স এবং বিস্কিট পাঠিয়েছে বাচ্চাদের জন্য। তো দীপালিকা ব্যানার্জি যোশীকে অনেক ধন্যবাদ, এবং আজকের এই জন্মদিনটা আজকে করতে পারছি তাতে আমরা সত্যি নিজেরা খুব গর্বিত। দীপালিকা লিখছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আই এম সো মিসিং নট বিং দেয়ার, ডেফিনেটলি একদম। তো এরপরে আমরা এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই দীপালিকা আছে, দীপালিকা দেখতে পাচ্ছে এই যে আজকে, হ্যাঁ এটা হচ্ছে স্বর্ণালী গিফট দিচ্ছে দীপালিকাকে জন্মদিনের উপহার উপলক্ষে। আমাদের কিন্তু খাওয়ার খাওয়াটা পাওনা রইল, তো বাচ্চারা পেলো আমরা কিছুই পেলাম না, যাই হোক। তো তো আর ইয়ে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এদেরকে আমরা সেই জামা এবং ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা করে প্রত্যেকের জন্য পুরনো কলকাতার গল্প পুজো উপহার নিয়ে আসছে, এবং রীতাদিও আমাদের যথেষ্ট সাহায্য করছেন। রীতাদি আজকে বাচ্চাদের জন্য কিছু সাবান নিয়ে এসছেন, হ্যাঁ হ্যাঁ রীতাদিকে তুলে আনা হয়েছে, রীতাদি এবং অনুষ্ঠাকে। এবং এরা রেগুলার ভয়েস অফ ওয়ার্ল্ডে নানা রকম সাহায্য করে থাকেন। আচ্ছা এই দিদিরাও আছে, এরা ভয়েস অফ ওয়ার্ল্ডের নিজস্ব কর্মীবৃন্দ, স্বেচ্ছাসেবক বলা যায়, সেবিকা বলা যায়, যাদের তত্ত্বাবধানে এই বাচ্চারা মানুষ হচ্ছে, বড় হচ্ছে এবং সুনাগরিক হওয়ার এদের প্রতিজ্ঞা বহন করছে। পুরনো কলকাতার গল্প আজকে সন্ধেটা পুরনো কলকাতার গল্প ভয়েস অফ ওয়ার্ল্ডের বাচ্চাদের সাথে কাটাচ্ছে, এটা আমাদের জন্য খুব গর্বের একটা বিষয়। 28 বছরের পুরনো প্রতিষ্ঠান ভয়েস অফ ওয়ার্ল্ড, তাদের বিবিরহাটে তাদের এখন সংস্থা, এবং এখানে প্রায় 150টি দৃষ্টিহীন বাচ্চা রয়েছে। এই লকডাউনের মধ্যেও তারা নিজেদেরকে এবং সংস্থার যে সমস্ত প্রতিনিধিরা রয়েছে তারা সমস্ত দিক থেকে বাচ্চাদের তাদেরকে নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে বড় করে তুলছেন। এবং এই কদিন আগেই এরা সমস্ত বাচ্চাদের নিয়ে পুরুলিয়াতে রক ক্লাইম্বিং কোর্স করে এসেছে, এবং এটা যে এদের জন্য কত ভালো এবং আমাদের জন্য কতটা শিক্ষণীয় সেটা বলে বোঝানোর অপেক্ষা রাখে না। বাচ্চারা খুব খুশি তারা কেক পেয়ে, এবং আমরা তার থেকে অনেক বেশি খুশি তাদেরকে খুশি করতে পেরে। পুরনো কলকাতার গল্প আজকে সন্ধেটা বেহারার বিবিরহাটে ভয়েস অফ ওয়ার্ল্ডের বাচ্চাদের সাথে কাটাচ্ছে। আজকে আনন্দের দিন, আজকে তাদের উপহার পাওয়ার দিন, আমরা তাদের জন্য পুজো উপহার নিয়ে এসেছি। প্রত্যেকটি বাচ্চার জন্য জামাকাপড় নিয়ে আসা হয়েছে, এবং আমাদের এক অ্যাডমিন দীপালিকা ব্যানার্জি যোশী যে ব্যাঙ্গালোরে আছে, সে এবং তার জন্মদিন উপলক্ষে বাচ্চাদেরকে কেক দেওয়া হয়েছে, এবং খানিকক্ষণের মধ্যে তাদের প্রত্যেককে জামাকাপড় দেওয়া হবে। এবং এই জামাকাপড়গুলো আমরা পিয়ালির যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে দিয়ে সেলাই করিয়ে আনা হয়েছে, এবং আলাদা আলাদা করে তাদের সাইজ অনুযায়ী এই সমস্ত জামাকাপড়গুলো তৈরি করা হয়েছে। আজকে সত্যি একটা আনন্দের দিন, পুজোতে এরা আশেপাশে কোন কোন জায়গাতে ঠাকুর দেখতে পারবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে ঠিকই, কিন্তু এদের এই ছোট্ট হাসিটা
আমাদের কাছে এত বড় পাওনা যে আজকের দিনে ভয়েস অফ ওয়ার্ল্ডে এসে আমরা সত্যি গর্ব অনুভব করছি। আমরা খানিকক্ষণ পর আবার ফিরব এর পরবর্তী আমাদের কর্মসূচি নিয়ে, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা খানিকক্ষণ পরে আবার ফিরছি। নমস্কার।